বন্ধুরা, আমাদের জীবনে কিছু কিছু সুখ আমরা শুধুমাত্র টাকা দিয়ে কিনতে পারি, যেমন গাড়ি, বাড়ি, প্রপার্টি আর অনেক কিছু। আপনারা হয়তো সবাই জানেন আজকের দিনে টাকা মানুষের জীবনে কতটা প্রয়োজন। যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে বিয়ের জন্য ভালো মেয়ে পর্যন্ত পায় না এবং অনেক সময় পরিবারের কাছে অনেক ছোট হতে হয়। আবার যদি কারো কাছে টাকা না থাকে এবং সাথে ঘর বাড়িও না থাকে তাহলে অনেক কষ্টে তাকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়। তখন তারা হয়তো বা এটাই মনে করেন, ইস, যদি একটা লটারি পেয়ে যেতাম তাহলে হয়তো আমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত এবং বাকি জীবনটা আমি আরামসে কাটাতে পারতাম। কিন্তু আজকের দিনে কেউ কেউ লটারিতে বিশ্বাস করেন, আবার কেউ কেউ করেন না। কিন্তু এই লটারি অনেক মানুষকে রাস্তার ফকির থেকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভাগ্যবান মানুষকে দেখব যারা রাস্তার ফকির থেকে কোটিপতি হয়ে গেছেন এবং পরে সেই টাকাগুলো দিয়ে তারা কি করেছেন। মাইকেল অ্যাংফোর্স। অ্যাবসেন্ট কলোরাডোর বাসিন্দা 61 বছর বয়সী মাইকেল অ্যাংফোর্স নিজের ব্যবসাতে অনেক বড় লস খেয়ে তিনি সর্বশান্ত হয়ে যান। তার গাড়ি বাড়ি সবকিছুই চলে যায় এই লোকসানে, এমনকি তার স্ত্রী পর্যন্ত তাকে তালাক দিয়ে চলে যায়। তারপরে সে 6 বছর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকেন। এখানে আমি মনে করি আজকাল যদি কারো কাছে টাকা থাকে তাহলে তাকে সবাই চেনে, কিন্তু যদি টাকা পয়সা না থাকে তাহলে তাকে কেউ চেনে না, যেমনটা এখানে মাইকেলের সাথে হচ্ছে। এত কষ্টে থাকার পরেও একজন সাকসেসফুল মানুষের মতোই মাইকেল কখনোই ভেঙে পড়েনি এবং আশাও ছেড়ে দেননি। তার এই আত্মবিশ্বাসের জন্য তার জীবনে এমন একদিন এসেছিল যা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। একদিন মাইকেল একটি গ্যাস স্টেশনের পাশে এক লটারি বিক্রেতাকে দেখেন এবং সেই বিক্রেতা এই লটারি সম্পর্কে মাইকেলকে বলেন এবং মাইকেল তার কথা মতো মাত্র $10 দিয়ে একটি লটারির টিকিট কিনে নেন। তারপর মাইকেল তার জীবনে সমস্ত লটারির রেকর্ড ভেঙে দেন এবং নিজেই নতুন এক ইতিহাস গড়েন। সেই লটারিতে মাইকেল প্রায় $5,00,000 জিতেন, যা আমাদের দেশের প্রায় 4,21,00,000 টাকারও বেশি। এতগুলো টাকা এর আগে মাইকেল কখনো কাউকে জিতেও দেখেনি। এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেই দিন প্রায় 800,000-এরও বেশি মানুষ এই লটারির টিকিট কেটেছিলেন, কিন্তু সব থেকে বড় লটারিটা মাইকেলের ভাগ্যেই লেগেছিল। এই জন্য সবাই বলে ভাগ্য মানুষকে রাজা থেকে ফকির এবং ফকির থেকে রাজা বানিয়ে দেয়। এতগুলো টাকা যদি আমরা পেয়ে যেতাম তাহলে আমরা হয়তো অনেক বড় বাড়ি তৈরি করতাম অথবা নিজের ব্যবসাকে আবার নতুন করে শুরু করতাম। কিন্তু মাইকেল যেটা করেছেন সেটা সত্যি প্রশংসারযোগ্য। মাইকেল তার লটারিতে পাওয়া টাকা দিয়ে প্রায় 20 বছর আগে হারানো তার মেয়েকে খোঁজার জন্য আবার লেগে পড়ে। বন্ধুরা, আপনি যদি মাইকেলের জায়গায় থাকতেন তাহলে এতগুলো টাকা দিয়ে কি করতেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্র্যান্ড ফ্রিম্যান। আগের দিনের মানুষের মুখে একটি কথা বলতে শুনেছিলাম, যার মৃত্যু যেখানে নৌকা ভাড়া করে সে যায় সেখানে। এমনটাই হয়েছিল গ্র্যান্ড ফ্রিম্যানের সাথে, কারণ তার কাছে এমন কোনো অ্যাকাউন্ট ছিল না যেটাতে কোনো টাকা নেই। এই মানুষটি নিউইয়র্কে থাকতো এবং তার কাছে মনে হতো এতগুলো টাকা খরচ করার মতো এখানে কোনো জায়গা নেই। তারপরে সে লাস ভেগাসে চলে যায়। তার এই জায়গা ছেড়ে যাওয়ার সব থেকে বড় কারণটি হচ্ছে সে অল্প সময়ে তার টাকাকে ডবল করতে চেয়েছিল, তাও আবার জুয়া খেলে। কিন্তু কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। যখন ফ্রিম্যান লাস ভেগাসে পৌঁছান তখন সে প্রথমে ক্যাসিনোতে যান, কারণ ফ্রিম্যান জুয়াতে তার টাকা লাগিয়ে আরো বেশি বড় লোক হতে চেয়েছিলেন। কিন্তু তার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। ওই ক্যাসিনোতে তিনি 1 টাকাও জেতার বদলে তার সমস্ত টাকা জুয়াতে শেষ করে দেন, আর এই ঘটনায় তিনি কোটিপতি থেকে একেবারে ফুটপাতে চলে আসেন। তার কাছে সেদিনের খাবার টাকা পর্যন্ত ছিল না। তখন তার কাছে টাকা আয় করার একটাই মাত্র রাস্তা ছিল সেখানে আসা ট্যুরিস্টদের কাছে ভিক্ষা করা। কিন্তু সেদিন তার ভাগ্য একটু বেশি খারাপ ছিল। যেদিন থেকে তিনি সেই ক্যাসিনোর সামনে ভিক্ষা করা শুরু করেন সেদিন ওই ক্যাসিনো থেকে অনেক কিছু চুরি হয়ে যায় এবং সেখানে ট্যুরিস্ট আসা কম হয়ে গিয়েছিল। এই কারণে তাকে লাস ভেগাস ছাড়তে হয়েছিল। আর এভাবেই সে রাস্তায় ভিক্ষা করতে করতে লাস ভেগাস থেকে 14 কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার ন্যাপটেন শহরে গিয়ে পৌঁছায়। এখানে এসে তার ভাগ্য পরিবর্তন করার জন্য সে উঠে পড়ে লেগে যায়। সে তার ভিক্ষার টাকা দিয়ে এখান থেকে $2 দিয়ে একটি লটারির টিকিট কিনে নেয়। এইবার তার ভাগ্যও চমকে যায়। এবং তার কি ভাগ্য, তিনি 2টি লটারি একসাথে জিতেন। প্রথম টিকিটে $8 এবং দ্বিতীয় টিকিটে পুরো $180,000 জিতেন গ্র্যান্ড ফ্রিম্যান। এরপর তার জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ভুলভাবে তার টাকা ডবল করার চিন্তা তার মাথা থেকে একেবারেই নেমে যায়, কারণ সে হয়তোবা বুঝতে পেরেছিল জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। বন্ধুরা, আপনি কিভাবে আপনার টাকা ডাবল করতে চান, কঠোর পরিশ্রম করে না অন্য কোনোভাবে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিক্টর হেরেরা। এখানে কোনো সন্দেহ নেই যে মায়ামি এবং ফ্লোরিডা শহর সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত, কিন্তু এটাও সত্য যে এই শহরের গরমের জন্য অনেক কুখ্যাতিও রয়েছে, যার কারণে এখানকার মানুষকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনটা হয়েছিল ভিক্টরের সাথে। কিছুদিন আগে ভিক্টরের তার স্ত্রীর সাথে তালাক হয়ে যায়, সেই জন্য ভিক্টর এবং তার ছেলেকে তাদের বাড়ি ছাড়তে হয়। ভিক্টরের বোন তাদেরকে আশ্রয় দেন তার বাড়িতে, কিন্তু তার বোনের বাড়িটি একটু ছোট ছিল এবং এসির কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ একদিন অন্য দিনের চেয়ে অনেক বেশি গরম পড়ে
পড়েছিল। সেই দিন রাতে ভিক্টর গরমে ঘুমাতে পারতেছিল না। তখন সে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুম থেকে উঠে বরফের প্যাকেট কেনার জন্য পাশের একটি সুপার শপে যায়। সেখানে সে ভাগ্যক্রমে বরফের প্যাকেটের সাথে $5 দিয়ে একটি লটারির টিকিট কিনে নেন। সেই লটারির টিকিটে 1,50,00,000 মানুষকে পিছনে ফেলে $2,50,000 জিতে ভিক্টরের ভাগ্য বদলে যায়। এবং সেই রাতে ভিক্টর তার ছেলে এবং বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে একটি দামি হোটেলের এসি রুমে গিয়ে রাত কাটান। তারপরে তিনি তার ছেলে এবং তার বোনের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন এবং সেই বাড়িতে তিনি এসিও লাগান। কি বন্ধুরা, একেই বলে না রাতারাতি মালামাল হয়ে যাওয়া। স্টিভ বোরিক। আমাদের মধ্যে খুব কম মানুষ আছে যারা জীবনে একবার হলেও লটারি জিতেছেন, কারণ বেশিরভাগ মানুষ মনে করে এইটাতে কোনো মজা নেই, যেভাবে জীবন চলতেছে সেভাবে অনেক ভালো আছি। আর এই সমস্ত মানুষ এর থেকে বেশি কিছু আশাও করে না, যেমনটা আমিও। মনে করেন আপনি যদি $25,000 মানে বাংলাদেশে প্রায় $21,00,000 জিতেন, তাহলে কি করতেন? হয়তোবা নতুন কোনো বাড়ি করতেন, অথবা কোনো লোন থাকলে সেটা মিটাতেন। কিন্তু স্টিভ বোরিক তার লটারিতে পাওয়া $25,000 দিয়ে একদিনের জন্য একটি হোটেল রুমে বুক করতে পারেননি, অথচ তার কোনো ঘর ছিল না, সে ফুটপাতে থাকতো। কারণ এই ব্যয়ঘর মানুষটি তার লটারিতে পাওয়া $25,000 তুলতে পারেননি, কারণ সে গত 2 বছর জেল খেটে এসেছেন এবং সে ব্যয়ঘর হওয়ার কারণে তার কোনো আইডি প্রুফ অথবা পাসপোর্ট ছিল না, যেটা দিয়ে সে তার পরিচয় দিতে পারত এবং টাকা উত্তোলন করতে পারত। তারপরে স্টিভকে ক্রিসমাস পর্যন্ত মোট 8 মাসের টাইম দেওয়া হয়েছিল তার টাকা উঠানোর জন্য। এই টাকা পাওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেছিল, কিন্তু তার কোনো পরিচয়পত্র ছিল না, সেজন্য সে লটারির টাকাও তুলতে পারেনি। এর মধ্যে প্রায় 5 মাস কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ করে স্টিভের ভাগ্য বদলে যায়। স্টিভকে CBC নিউজ চ্যানেল অনেক সাপোর্ট করেন তার আইডি কার্ড তৈরি করতে এবং টাকা তুলতে, এবং এমন একদিন আসে যেদিন স্টিভ তার টাকাও পেয়ে যান। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেই দিনটি ছিল ক্রিসমাস ডে। এই দিনটি পার হয়ে গেলে স্টিভ বোরিক হয়তো আর টাকা পেত না, কিন্তু তার ভাগ্য ভালো বলেই তিনি টাকাটা পেয়েছেন। লাজলো অ্যান্দ্রোসিক। এই মানুষটি একটি লটারিতে সব থেকে বেশি টাকা জিতেছেন, কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তিনি তার টাকাগুলো কিভাবে খরচ করেছেন। এই মানুষটি তার টাকাগুলো দিয়ে যা করেছেন তা জানলে আপনি অবাক হবেন। এই মানুষটি নেশায় অনেক আসক্ত ছিলেন এবং তার সমস্ত টাকা পয়সা তিনি এই নেশার পেছনে উড়িয়ে দিলে সে বুঝতে পারে যে নিজে কত বড় ভুল করেছে তার জীবনে। এরপরে তিনি ভিক্ষা করতে থাকেন এবং 2013 সালে তিনি নেশা ছেড়ে দেন। সব মিলিয়ে তিনি প্রায় 7 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন এবং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সবকিছু করার পরে যখন তার জীবনে কোনো পরিবর্তন আসেনি তখন তিনি একটা রিস্ক নেওয়ার পরিকল্পনা করেন। হয়তোবা তার জায়গাতে অন্য কেউ থাকলে এমনটা করতো না যেমনটা তিনি করেছেন। তিনি লটারির টিকিট একটি ট্রেনের টিকিটের নাম্বারের সাথে ম্যাচ করে কাটেন। তারপরে ভাগ্যক্রমে সেই টিকিটে কিছুদিন পর লটারিও লেগে যায়, যেটা থেকে তিনি প্রায় $2.5 মিলিয়ন জিতেন, যা বাংলাদেশে প্রায় 21,22,00,000 টাকা। কিন্তু এত কিছু হওয়ার পরেও এই মানুষটি মিডিয়া অথবা খবরের কাগজে আসেননি। যখন এই মানুষটি একটি নেশামুক্তি কেন্দ্রে অনেকগুলো টাকা দান করেন তখন তিনি সারা দুনিয়ার সামনে চলে আসেন। এই ভিডিওর মাধ্যমে আমরা এইটাই বুঝলাম, মানুষের ভাগ্য কখন বদলাবে কেউ জানে না। কিন্তু আমি লটারি কাটার জন্য আপনাদের কাউকে উৎসাহিত করতেছি না, এটা ইসলামে সম্পূর্ণ হারাম এবং সৃষ্টিকর্তা ছাড়া কেউ কারো ভাগ্য বদলাতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।